সুধী দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম বন্ধুরা বিভিন্ন রকম শিক্ষা চাকরি সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নিন কারণ প্রতিনিয়তই আমাদের যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয়ে থাকে তার নোটিফিকেশান সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দীর্ঘদিন ধরে যারা অর্গানাইজার টিচারের জন্য অপেক্ষা করছেন তাদের হয়তো আর কিছু দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটাই কিন্তু খবর শোনা যাচ্ছে আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে কেন ডিসেম্বরে হলো না কেন জানুয়ারির ফার্স্ট উইকে হলো না এ প্রসঙ্গে কিন্তু আমি অনেক কিছু জানতে পেরেছি সেই বিস্তারিত ব্যাখ্যাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি আমি এটাও জানিয়ে দেবো যে কবে নাগাদ অর্গানাইজার টিচারের শেষ দিনটি আসতে চলেছে আপনাদের মুখে কবে হাসি ফুটতে চলেছে সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও চ্যানেলের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমরা হয়তো অনেকেই জানতে পারছিলাম না যে কেন সরকার নিয়োগটা দেরি করে করছে কেন দিচ্ছে না আমরা চারিদিক থেকে শুনছিলাম যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে কিন্তু কেন তবু দিচ্ছে না এর পরিপ্রেক্ষিতে একটা কথা বলি যে লিগেল সার্ভিস অথরিটির যে কেসটি চলছিল লিগেল সার্ভিস অথরিটি কখনোই দিতে পারে না যে কারণ তার নামে যদি কেউ কেস করে সে কিন্তু কোনো প্রকার নিয়োগ ছাড়তে পারে না একুশে জানুয়ারি যে কেসটা ছিল লিগেল অথরিটির নামে সেই কেসটি সুপ্রিম কোর্ট যখন লিগেল অথরিটিকে আবার পুনরায় দায়িত্ব দেয় যে স্কুটিনি করার জন্য বা ভেরিফিকেশান করার জন্য তখন কিন্তু সরকারের কাছে আর কোনো বাধা রইল না অর্থাৎ লিগেল অথরিটির কাছে আর কোনো বাধা রয়ে দাঁড়ালো না নিয়োগ প্রসেস এইবার আমার মনে হচ্ছে দেখুন তেজরা ফেব্রুয়ারি যে ডেটটা রয়েছে এই তেজরা ফেব্রুয়ারি ওরা কিছু একটা দেখে তারপরই হয়তো নোটিশ করবে এমনটাই খবর কিন্তু বুঝতে পারছি আমরা তো যাই হোক আপনারাও বিভিন্ন জায়গা থেকে খবর রাখুন আপনারাও যাচাই করুন আপনারা কমেন্ট করুন কমেন্ট করলে কি হয় অনেকেই আপনাদের কমেন্টগুলো পড়ে তাতে করে নিজেরাও অনেকটা নিজেদের মন শক্ত করতে পারে যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের চাকরি হোক এই কামনা করে আজকে